আবার কালী পূজার দিন আসব আমাকে ওরা আটকাতে পারবে না নিশ্চিত রাখো আটকাতে পারবে না আমি এই সনাতনের ধ্বজ পশ্চিম বাংলার সর্বত্র তুলে তারপরে রাজনীতি থেকে বিশ্রাম নেব বিশ্ব হিন্দু এক হও এক হও এক হও বাংলাদেশে সনাতনীদের উপর আক্রমণ মানছি না মানবরা মানছি না মানবরা বাংলাদেশে মন্দির ভাঙলে কেন জিহাদ ইরা জবাব দাও আমি এই সনাতনের ধ্বজ পশ্চিমবঙ্গে সর্বত্র তুলে তবে রাজনীতি থেকে অবসর নেব সোমবার নন্দীগ্রামের তেখালি ব্রিজ থেকে মহেশপুর বাজার পর্যন্ত বাংলাদেশের সনাতনীদের ওপর হামলার প্রতিবাদে মহামিছিলে যোগদান করে একথা বললেন নন্দীগ্রামের বিজেপির বিধায়ক তথা রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি এদিন বিশ্বের সনাতনীদের রক্ষার জন্য মহেশপুর হরিমন্দর মাঠে মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয় শুভেন্দু অধিকারীর উদ্যোগে সেখানে প্রচুর মানুষ মিছিলে ও মহাযজ্ঞ অনুষ্ঠানে যোগদান করেন আবার কালী পূজার দিন আসব আমাকে ওরা আটকাতে পারবে না নিশ্চিত রাখো আটকাতে পারবে না আমি এই সনাতনের ধ্বজ পশ্চিম বাংলার সর্বত্র তুলে তারপরে রাজনীতি থেকে বিশ্রাম নেব আজকে সকালবেলা আমাকে ছবি পাঠিয়েছে আমার মাথায় রুমাল দেওয়া ছবি কে ডাকিয়েছে মাতাল সীতারাম তাকে বুদ্ধি দিয়েছে কে 2007 নভেম্বর মাসে স্বদেশ দাস পালিয়েছিল বেঁচে দেয় এসিসির অফিসে আর তার বেটাকে চাকরি দিয়েছে মেঘনাথ পাল আমার কথা আরে এদের পেটের ভাতটাও আমার শুভেন্দু অতএব নিশ্চিন্ত থাকুন অনেক বড় বড় শক্তিকে ফেলে দিয়েছি সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে লক্ষণ শেঠ ভূপাতিত 213 নিয়ে দিচ্ছেন খেলা তখন খেলা হারছেন নন্দীগ্রাম অর্থাৎ শুভেন্দু অধিকারী অনেক শক্ত জিনিস ওই মিথ্যা মামলা পুলিশের ধমকানি চমকানি এগুলো দেখলে 2007 সালে আমি গুছিয়ে নিতাম কিছু করতে পারবে না আমার মন্ত্র চরৈবতী চরৈবতী আর এই মাতাল সীতারাম শুনে রাখো তোমার বাহিনী নাড়ু করেছে না তাকে চিনি আমি নাড়ু নাড়ু শুনে রাখ ভালো করে আমি স্বামী বিবেকানন্দ শিষ্য স্বামী বিবেকানন্দ কি বলে জানেন বলেন নিজের ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও ফিরে রিপোর্ট Travelindia.live